প্রশ্ন উপরে উঠতে নাকি আল্লাহ আকবর এবং নিচে নামতে নাকি সুমান আল্লাহ বলতে হয় এই কথা কি সঠিক এটা হান্ড্রেড পারসেন্ট সঠিক সঠিক একদম স্পষ্ট সুন্দর কথা নবী ইসলামের সাহাবিগন বলেন ইদা না ইদা সঈদ না কাব্বার না আমরা যখন কোনো উঁচু জায়গায় উঠতাম তখন আমরা তাকবির দিতাম তাকবির কি আল্লাহ আকবার আর আমরা যখন ইদা নাজাল না আমরা যখন কোনো নিচু জায়গায় নামতাম উপর থেকে নিচের দিকে তখন সব বাহানা আমরা সুবাহান আল্লাহ বলতাম এটা একটা হারিয়ে যাওয়া সুন্না বললেই চলে এই জন্য প্রত্যেকটা বিল্ডিংয়ের সিঁড়ির বরাবর লিখে দেওয়া উচিত উপরে উঠতে বলুন আল্লাহ আকবার নিচে নামতে বলুন সুবাহান আল্লাহ এই সুন্নাটা জারি করা উচিত চালু করা উচিত আমরা অনেকে আমলটা জানি না তাহলে উঠে উপরে উঠার সময় কি বলতে হয় আল্লাহ আকবার নিচে নামার সময় সুবাহান আল্লাহ এটা যাদের বিল্ডিং আছে বাড়ি আছে বিভিন্ন অফিস আদালত আছে হসপিটাল আছে সেগুলোতে লিখে দেওয়ার চেষ্টা করবে ইনশা আল্লাহ হঠাৎ জিব্বায় কামড় পড়লে নাকি দূর থেকে কেউ গালি দেওয়ার কারণে এটা কি বিশ্বাসযোগ্য কথা হ্যাঁ আমাদের দেশে গ্রামের মানুষ মনে করে যে আপনি ভাত খাচ্ছেন তো জিব্বায় কামড় পড়ছে তখন ইস কোন হারামির আমার কথা মনে করছে কোন হারামি আমার গালি দিতে আছে হ্যাঁ মানে জিব্বায় কামড় পড়ছে মানে কেউ মনে করছে কেউ আমার কথা বলতেছে কেউ আমাকে গালি দিতেছে হ্যাঁ এইসব কথাগুলো আসলে কোনো ভিত্তি নেই এগুলো এক ধরনের কুসংস্কার এমন অনেক কুসংস্কার আছে আমরা একটা কিতাব আমি আলহামদুলিল্লাহ লিখেছি অনেকটা হয়েছে সমাজে প্রচলিত কুসংস্কার অনেক কুসংস্কার সে বইতে আছে আল্লাহ বইটা আপনারা পাবেন এবং সেই কুসংস্কারগুলো জানতে পারবেন এমন অসংখ্য কুসংস্কার আমরা প্রায় দুইশোর মতো লিস্ট করেছি আর অসংখ্য কুসংস্কার আছে এরপরে প্রশ্ন কোনো মহিলার নাকি নাক ফুল হারিয়ে গেলে স্বামীর অমঙ্গল হয় কতটুকু সত্য এটাও এক ধরনের কুসংস্কার কোনো মহিলার নাক ফুল হারানো কানের দুল হারানো অথবা কোনো কিছু হারানো গামসা হারিয়ে গেলে অমঙ্গল হয় হ্যাঁ তারপরে কাপড় হারিয়ে গেলে অমঙ্গল হয় গেঞ্জি হারিয়ে গেলে অমঙ্গল হয় নাকফুল হারিয়ে গেলে অমঙ্গল হয় এই যে মঙ্গল আর অমঙ্গলের এই ধরনের ভিত্তিগুলোর বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে হিন্দুয়ানি প্রথা হিন্দুদের থেকে ধরনের কথাগুলো এসেছে এবং আমাদের অনেক মুসলিম এই কথাগুলো বলে যাচ্ছেন এগুলোর কোনো বৈধতা নেই মুক্তি সাহেব ইমামের পিছনে মুক্তাদির কোনো ওয়াজিব ছুটে গেলে মুক্তাদি কি একা সাহসদা দিতে একা একা সাহসদা দিবে ইমাম সাহেব যদি সাহসদা না দেয় হ্যাঁ ইমামের পিছনে থাকা অবস্থায় মুক্তাদির কোনো ওয়াজিব ছুটে গেলে মুক্তাদি কি একা একা সাহসদা দিবে কিনা হ্যাঁ যদি ইমামের পিছনে আপনি নামাজ পড়ছেন আপনি কোনো ওয়াজিব ছেড়ে দিয়েছেন ইমাম হয়তো ওয়াজিব ছাড়ে নাই ইমামেরটা ঠিক আছে আপনি কোনো ভুল করেছেন ওয়াজিব তরক করেছেন তো সেই ক্ষেত্রে আপনি একা একা সাহসদা দিতে পারবেন কিনা এর উত্তর হচ্ছে না ইমামের পিছনে নামাজ পড়া অবস্থায় ইমামের পিছনে থাকা অবস্থায় আপনার যে সকল ওয়াজিব ছুটে গিয়েছে এটার জন্য আপনি শাহরসদা দিতে পারবেন না তবে ইমামের সাথে কিছু পড়েছেন পরে আপনি একা কিছু পড়েছেন মনে করুন ইমামের সাথে আপনি দুই রেখাত পড়েছেন বাকি দুই দুই রেখাত একা পড়ছেন তো ইমামের পিছনে যখন পড়েছেন তখন তো ইমামের পিছনেই শেষ করলেন বাকি আপনি একা যখন পড়লেন তখন আপনি যদি কোনো ওয়াজিব তরক করেন বা ওয়াজিব ছুটে যায় তাহলে আপনাকে সাউরজা দিতে হবে ইমামের সাথে যদি আপনি নামাজ শেষ করেন তখন সহজতা দেওয়া লাগবে না ওয়াজিব ছুটে গুলো লাগবে না আপনার নামাজ হয়ে যাবে আর যদি একা একা নামাজ পড়েন কিছু ইমামের সাথে কিছু একা পড়েছেন আপনি একা পড়তে গিয়ে যেগুলোতে ওয়াজিব তরক করেছেন সেগুলোর জন্য আপনি সহজতা দিবেন